আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনার যদি একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক ইমেল আইডি তৈরি করা থাকে তাহলে ফ্রেন্ডস আপনি কিভাবে সেই ইমেল আইডিটি ডিলিট করবেন সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আপনার ইমেল নাম্বারটি ডিলিট করার জন্য প্রথমে মোবাইলের থাকা আপনাকে ইমেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ফ্রেন্ডস, এখন আমি ইমেল অ্যাপটি ওপেন করা নেওয়ার পর দেখুন আমার এখানে ইমেলের একটি আইকন এসেছে, এই আইকনে আমি ট্যাপ করব। এখন ফ্রেন্ডস দেখুন এখানে আমার কয়েকটি ইমেল শো করেছে, এখান থেকে আমি যেই ইমেলটি ডিলিট করব সেটি আমি সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ডস, সিলেক্ট করার পর আমি নিচে দেখুন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সেখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার ফলে দেখুন এখানে একটি পেজ এসেছে গুগল অ্যাকাউন্ট, এখানে আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। এখন এখানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসির একটি পেজ এসেছে, আমি একদম স্ক্রল করে এই পেজের নিচে চলে যাব। সেখানে দেখুন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশনটি এসেছে সেখানে ট্যাপ করব। এখন এখানে দেখুন একটি পেজ এসেছে, আমি আবারও স্ক্রল করে একদম নিচে যাব। নিচে দেখুন দুটি ঘর এসেছে, ফাঁকা ঘর, সেই ঘর দুটিতে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো আমি টিক মার্ক দিলাম, দেওয়ার পর ফ্রেন্ডস ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। এখন দেখুন আমার কিন্তু ইমেল আইডিটি ডিলিট হয়েছে এবং পুনরায় আমাকে আমার ওপেন করা আরেকটি আইডিতে ওয়েলকাম জানানো হয়েছে। তো আমি কিন্তু এখন আপনাদেরকে ব্যাক করে আবারও নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার মেইল অ্যাপটি আবার ওপেন করে দেখাবো যে সেখানে আমার মেইলটি আছে কি নাই। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আবারও আমার সেই মেইলে চলে গেলাম, এখন দেখুন এখনও কিন্তু আমার মেইলটি আছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো ওপেন করে, এই দেখুন ফ্রেন্ডস এখানে লেখা এসেছে ফিনিশ সাইনিং টু কন্টিনিউ, মানে আপনি যদি আবার সেই মেইলটি চালু করতে চান তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় সাইন আপ করতে হবে। তো আমি একটি কথা বলবো যে মেইল কখনো একেবারে ডিলিট হয়ে যায় না, কিন্তু আপনি আপনার মোবাইল থেকে সেটি রিমুভ করতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।